আমরা সাধারণত তিন থেকে চার ধরনের চালের কথাই জানি বা দেখে থাকি পৃথিবীতে মোটামুটি চল্লিশ ধরনের ধান বা চাল পাওয়া যায় সাদা চালের ভাত খেয়ে যারা মোটা হয়ে যাচ্ছেন তাদের জন্য চমকপ্রদ খাবার হতে পারে লাল চালের ভাত সাদা চালে শুধু ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণে বেশি থাকে অন্যান্য পুষ্টি উপাদান কম থাকে ফলে তা ডায়াবেটিস ও মোটা হয়ে যাওয়া সহ নানা রোগের কারণ হয়ে ওঠে এসব বিষয় মাথায় রেখেই খাদ্য তালিকা থেকে চালকে পুরোপুরি বাদনা দিয়ে বরং লাল চালকে যুক্ত করাটাই বেশি স্বাস্থ্যকর হবে এখানে লাল চালের অজানা স্বাস্থ্যগত উপকারিতাগুলো তুলে ধরা হলো লাল চালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার বেশি থাকলে অন্ত্রে খাবার হজমের প্রক্রিয়া আস্তে আস্তে হয় ফলে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় সুগারে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া কমে যায় যার ফলে রক্তের সুগারের মাত্রা কমে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে এ চালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে ডায়াবেটিস ও হৃদরোগীদের খাওয়ার জন্য সুপারিশ করা হয় রক্ত ব্লক হওয়ার ঝুঁকি কমায় হৃদরোগ হওয়ার ঝুঁকি কমায় রক্তের চর্বির মাত্রা ও সুগারের মাত্রা কমায় প্রতিদিন এক কাপ লাল চালের ভাত খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ষাট ভাগ পর্যন্ত কমে লাল চালের ভাতে ক্ষুদা কম লাগে লাল চালের ভাত খেলে আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ফাইবারের দশ ভাগ পূরণ হয় লাল চাল ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ও মোটা হওয়া প্রতিরোধ করে ফাইবার ছাড়াও লালচালে প্রচুর পরিমাণে জিঙ্ক আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি ওয়ান বি টু ও বি সিক্স ম্যাঙ্গানিস সেলেনিয়াম আমিষ ও পটাশিয়াম থাকে আয়রন লোহিত রক্ত হিমোগ্লোবিন তৈরিতে লাগে যা রক্তে অক্সিজেন পরিবহন করে জিঙ্ক ও ম্যাঙ্গানিস রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ও ক্ষত শুকাতে সাহায্য করে ম্যাঙ্গানিস শরীরে বিপাক প্রক্রিয়াতেও অংশগ্রহণ করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম শরীরের হাড় সুস্থ ও সবল করে ভিটামিন বি সিক্স ভারসাম্য নিয়ন্ত্রণ করে স্যারোটনিন ও নরই পিনে ফরিন হরমোন তৈরিতে সহায়তা করে যা আমাদের মুড নিয়ন্ত্রণ করে পটাশিয়াম আমাদের শরীরের রাসায়নিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে ও রক্তচাপ কমায় হৃদযন্ত্র ভালো রাখে ভিটামিন বি টু খাবার ভেঙে শক্তি উৎপাদনে সাহায্য করে সেলেনিয়াম ক্ষতিকর ফ্রি রেডিকেল থেকে শরীর রক্ষা করে ও ডিএনএ তৈরিতে সাহায্য করে অ্যান্থোসায়ানিন লাল চাল ছাড়াও কালো চাল ও সব ধরনের লাল ও নীল রঙের খাবারে যেমন ব্লুবেরি রাসমবেরিতেও পাওয়া যায় লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র পঞ্চান্ন আর সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর তাই লাল চাল ডায়াবেটিস প্রতিরোধ করে ও নিয়ন্ত্রণে রাখে ওজন নিয়ন্ত্রণে রাখে লাল চালের অ্যান্থোসায়ানিন ত্বকের ভাঁজ কমায় বয়স ধরে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকার কারণে সূর্যলোকের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বক রক্ষা করে এটা ত্বকের ক্যান্সার থেকে রক্ষা করে ও অন্যান্য ত্বকের রোগ যেমন সোরিয়াসিস প্রতিরোধ করে গর্ভবতী মায়ের জন্য লাল চাল স্বাস্থ্যকর অ্যাজমা বা শ্বাসকষ্ট কমায় ও প্রতিরোধ করে হাড় ভালো রাখে তবে অনেক অসাধু ব্যবসায়ী সাদা চালের সাথে লাল রঙ মিশিয়ে বেশি দামে লাল চাল বলে বিক্রি করে থাকে তাই লাল চাল কেনার আগে যাচাই বাচাই করে কেনাই ভালো জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ